छिलो दरकार छिलो। अच्छा तोमार जोदि आमादेरके खावार एतो शौक थाके ताहले ताहले आमादेर बोललेई पारते आमरा निजेरा गिये धरा दिताम जे तुमि तोमार सन्तानदेरके खाइते चाइतेछो। भाई बोल কইছিলাম যে কাজ যে খুঁজতে যাইতাছস ওইখানে যদি খাওন দেয় তাহলে খায়া নিস আর যদি বাসে আমার জন্য নিয়ে আসিস। আচ্ছা আর যদি না বাসে তাইলে তাইলে আমার জন্য নিয়ে আসতে হইব না, কিন্তু তুই খিদায় কষ্ট করবি না, যদি কিছু দেয় তুই খায়া নিস। আমি নাই না খেয়ে থাকলাম আর আমার আমার তেমন অসুবিধা হবো না, আমার না খেয়ে থাকা অনেক অভ্যাস আছে। বাপ মা মইরা যাওয়ার পরে ঠিক মতো তো ভালো মতো খাইতে পারতাম না, আমার ওটা অভ্যাস আছে, কিন্তু তুই খিদায় কষ্ট করিস না। হ্যাঁ আরেকটা কথা ভাবতেছি যে লেখাপড়াটা বাদ দিয়ে দিন না। বোন তুই পড়ালেখা বাদ দিবি কেন? তোর ভাই থাকতে তুই পড়ালেখা করবি, আমি তোর কাজ করে তোর পড়াবো। না না ভাই তুই একটা কাজ কর, তুই লেখাপড়া কর, তুই লেখাপড়া করে মানুষ হ। আমি মায়া মানুষ, আমার বিয়ে হয়ে গেলে আমি চলে যাবো পরের বাড়ি, সেইখানে কাজ কাম করতে হইব। মায়া মানুষের লেখাপড়ার মর্যাদা কেরাই বা কবে দিছে? তার মধ্যে আমরা হইতেছি গিয়ে গরিব মানুষ। শোন বোন আমার খুব ইচ্ছা তোরে অনেক বড় ঘরে বিয়া দিব, কিন্তু তোর শিক্ষিত হইতে হইব। আচ্ছা আমি পড়তে পারি, কাজের ফাঁকে আমি পড়মু, কিন্তু আমারও একটা শর্ত আছে, তুই তোর লেখাপড়া বাদ দিস না, তুই ওর লেখাপড়া চালাইয়া যাবি। আচ্ছা বোন আমিও পড়ালেখা করব। আচ্ছা যা তাই। আচ্ছা গাছ নাই তাহলে না ফেলে আসলো কি করে? তুই আমার আহার খেয়ে ফেললি, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আমার খুব ভুল হয়েছে, আমি অনেক ক্ষুধার্ত তাই লোভ সামলাতে পারি নাই। আমি জানতাম না যে এটা আপনার, আমি খাইতাম না, যেহেতু খেয়ে ফেলছি। বলেন কি কাজ করলে এটার দাম শোধ হবে? ডাইনিদের কোনো সাহায্যের প্রয়োজন হয় না, তারা নিজেরাই নিজেদের কাজ করতে পারে। তাহলে কিভাবে দেব? আমি সারাদিন ধরে খুব ক্ষুধার্ত, কিচ্ছু খাইনি। ক্ষুধার্ত? এই নে কলা খা। আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কিভাবে কলা নেব? এর জন্য তোকে কোনো মূল্য দিতে হবে না, একমাত্র মাই পারে সন্তানকে বিনা স্বার্থে খাওয়াতে। তুমি কি আমার মা? মা? আমি কোনোদিন মা ডাক শুনিনি, এইমাত্র তুই আমাকে মা বললি। হাজার হাজার বছর ধরে আমি মা ডাক শোনার অপেক্ষা করছিলাম, তুই আমাকে মা ডাকলি। হায় আমার বুকে আয়, আমার এই বুকটাকে পূর্ণ করে দে। হায় 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 আমার কাছে আয় আয়। মা মা আমরা খুব দুঃখী, আমরা দুই ভাই বোন খুব দুঃখী। তোর এই মা থাকতে তোদের আর কোনো কষ্ট হবে না। আজ থেকে সব দায় আমার, আজ থেকে তোদের কোনো কষ্ট থাকবে না। এই ধর তোরা দুইজনে মিলে খাবি, আর তোদের যদি কোনো কষ্ট হয় আমাকে স্মরণ করবি, আমি সেখানেই পৌঁছে যাব। ए निये टाका तोदेर भाई बोनदेर आर कष्ट करते हबे ना। तोरा दुई भाई बोने लेखापड़ा करबी। मा हिसेबे आमार कर्तव्य आमार सन्तानेरा जाते कष्ट ना करे, ठीक आछे? आर हाँ, आमार मेयेटाके तो आमी देखतेई पारलाम ना। आमार मेयेके आमार कथा बोलबी, आमाके जेन मा बोले डाके। आमी आमी शुधु मा डाक शुनते चाई। अच्छा मा, ठीक आछे, आमी ताहले जाई। मा मा कोई गेला मा? मा भाई काज পাইছিনি না বোন? তাইলে তাইলে তুই এটা কারো কাছ থেকে চুরি করে নিয়ে আসছস? না বোন, চুরি করি নাই বোন। এখন থেকে আমাদের আর কাজ করতে হবে না। এখন থেকে আমরা পড়ালেখা করব। পড়ালেখা করব, কাজ করতে হইব না। আবার আবার কলা, আমি তোর কোনো কথাই বুঝতাছি না। এই জাপু, তুই তুই চুরি করছস? কাইসার তুই চুরি করছস? না বোন, আমি চুরি করি নাই। তুই চুরি করছস? তুই তুই মিথ্যা কথা কইতাছস। মা দিছে, মা দিছে। মা? আমাদের মা তো সেই কবেই মারা গেছে। তুই তুই মিথ্যা কথা কইতাছস। আমি তোরে বলছি কাজ কইরা খাইতে, খাইটা খাওয়ার জন্য। ধর, এই সব করে কিছু আমার চাই না। বোন, এটা আমাদের ডাইনি মা দিছে। কি মিথ্যা কথা বলতাছস? না বোন, আমি বাহানা দিতাছস। চুরি কইরা বাহানা দিতাছস। বাহানা দিতাছস তুই চুরি কইরা। যা বের হয়ে যা এখান থেকে। তোর মতো ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো, অনেক ভালো। খোদা পেটে থাকমু, তাও চুরির জিনিস খামু না, ধরমু না। বোন, তুই বিশ্বাস কর, এটা ডাইনি মা দিছে। ডাইনি মা? হাই, ডাইনি কখনো মা হয়? হ্যাঁ বল, ডাইনি কখনো মা হয় না। না, তুই তুই এই টাকা চুরি করছস, চিন্তাই করছস। তুই এখন মিথ্যা কথা বলতেছস আমার কাছে। ডাইনি মার কথা বলতেছস, মিথ্যা বলস। সি তুই সি। না বোন, কি করছস? কি করছস? না বোন, আমি মিথ্যা কথা বলতেছি না। না বোন, আমি মিথ্যা কথা বলতেছি না। এটা সত্যি ডাইনি মা দিছে। আমি ডাইনি মারে ডাকতেছি। ডাইনি মা, ডাইনি মা তুমি কই? বোন বিশ্বাস করতেছ না যে তুমি এগুলা দিছো। কি হইছে বাবা? মা, বোন আমার কথা বিশ্বাস করতেছে না যে এগুলা তুমি দিছো। বোন বলে আমি নাকি চুরি করছি। কাইসার, ওদিকে যাস না, ওদিকে যাস না। এই ডাইনি, এই ডাইনি তোরে মাইরা ফেলাবো। আমারে দেইখা তুমি ভয় পাইও না। আমি ডাইনি হইতে পারি, কিন্তু আমি নিষ্ঠুর না। হ্যাঁ, আমারও মায়া আছে। আসো, আমার কাছে আসো। আমার মা ডাকো, আমার একটু মা বলে ডাক দাও। আহ, মনটা ভরে গেল। হায়, আমার কাছে আয়, ভয় পাস না। হায়, আমার কাছে আয়, আয় বাবা, আমার কাছে আয়। শোন মা, আজ থেকে তোদের দুই ভাই বোনের দায়িত্ব আমার। তোদের কোনো কষ্ট করতে হবে না। তোদের এই ডাইনি মা আছে, ঠিক আছে? তোদের যখনই কষ্ট হবে আমাকে ডাকবি। আর আর তোরা এই ভাঙা ঘরে, না না, তোদের এই ডাইনি মা তোদের ভালো ঘর তৈরি করে দিবে। আমি আসছি, আসছি আমি। বোন, মা, তার মানে তুই যা বলছস সব সত্যি। আমাদের আমাদের আর কাজ করে খাইতে হইব না। মা আমাদের অনেক কিছু দিয়া সাহায্য করব। আমরা শুধু মন দিয়া লেখাপড়া করবো। এবার ঘরে যাই, আমার খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ বোন, চল কলা খাবি, চল চল। এই ওরা তো ধনী হয় কেমনে রে? ভাই বোনে সারাদিন আন্তরে একবেলা খাবার পাইতো না। তাগো বাড়িতে আজকে ঘর দরজা। হ্যাঁ, ওরা কোনো অন্য কোনো চুরি চামারি করে নাকি রে? নাকি? হ্যাঁ, তা তো জানি না। এই হুম, হ্যাঁ ওই তোমা কায়সারকে খবর ডেটু নিত। দিন দিন জানি ওদের সংসার উঠে পড়তেছে, বুঝতেছি না। আচ্ছা, ওরা কি ভাই বোনে মিলে কোনো খারাপ কাজ টাজ করে নাকি রে? হ্যাঁ, আচ্ছা খবর নেমনি আমি। হঠাৎ করে এইরকম আলাউদ্দিনের চেয়ে আগের মতো জায়গা উঠতেছে। আচ্ছা আমি দেখুন দেখুন দেখ টিপ শরীরটা ভালো না। হ্যাঁ ম্যাচ 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 হ্যাঁ সোনা হ্যাঁ বান্দই ভালো করে বান। হ্যাঁ তাই তো কই দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আমরা কিছু করতে পারি না, আর এরা পাইছে কি পাই বলে দুইজনে দর দরজার অবস্থা পরিবর্তন, পোশাক পরিচ্ছদের অবস্থা পরিবর্তন, সব কিছু খাওয়া দাওয়া। হ্যাঁ পাইছস কি বান শক্ত করে বান, এগুলারে কঠিন বিচার করে দেবো। হ্যাঁ ভাই এগুলা পাশ কই। হ্যাঁ মনে করো এই গ্রামের মানুষ কেউ কিছু বুঝে না। হ্যাঁ হঠাৎ করে দুই দিন আগে বাদ পাইছি না বেড়া একটা গেঞ্জি বেড়া করছে, আজকে দেখছো না অবস্থা। হ্যাঁ আর একটা বাপ দেখছো জামা তো না যেমন আর পুতির মাল্লা খারে লিগা দুইটা কুলসি গাইডান এনারে ঠিক মতো পিয়ানি না দেওয়া পর্যন্ত ওরা কইব না এই আলাউদ্দিনের চেরাগের খবর বাইর করা লাগবো। হ্যাঁ যা কুলসি গাইডে নিয়ে আয়, তারপরে দেখতেছি কি করা যায়। খবর দাও আমার সন্তানদের গায়ে কেউ হাত দিবে না, ওরা কোনো অন্যায় করেনি। তাছাড়া ওদের যা কিছু দেখছেন সব আমার দেওয়া, ওই ডাইনি মায়ের দেওয়া। আমার সন্তানদের গায়ে একটা হাত উঠালে সেই হাত আমি ভেঙে দেবো, ঘর মুক্ত দেবো, প্রয়োজন হলে রক্ত কিছু খাবো। হমা হমা তুমি ঠিকই কইছো, আমরা বুঝিলাই বুঝিলাই আমরা আমরা বুঝিলাই তুমি ঠিকই কইছো। মা মা আমাদের এখন খুলে দেওয়ার ব্যবস্থা করো। ভয় নেই, এই মা আছে তোদের সাথে, আর তোদের কোনো বিপদ হলেই আমি এমনিতেই চলে আসবো। মা তুমি সবসময় আমাদের সাথে থাকলেই তো পারো। না রে মা আমি থাকতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আচ্ছা মা চলে গেছে, যাক বাঁচলাম। আজকে আজকে তো আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যেত, যদি মা না আসতো তাহলে কি হইতো। সে কথা বাদ দে, চল ঘরে চল। আমাদের কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আমাদের সাথে আমাদের ডাইনি মা আছে। তো মা দাদা বললো কি যে তোমাদের ডাইনি মা আছে না, ওই নাকি তোমাদের খায় মোটা তাজা কইরে পরে তোমাকে খায়া ফেলাইবো। কি আমাদেরই পরে খায়া ফেলাবো? হ্যাঁ। আচ্ছা আমাদেরকে যদি খাওয়ার এত ইচ্ছা থাকে তাহলে ছলনা করার কি দরকার, আমরা নিজেরাই যাই বলি, আমরা নিজেরাই যাই ধরা দেই, তাই না? হ্যাঁ বোন চল। আমাদের তো দুনিয়াতে কেউ নেই, তাহলে আমাদের বাইরে থেকে লাভ কি? ঠিকই বলছিস ভাই, আমাদের বাইরে থেকে কোনো লাভ নাই। যারা আমাদের সাথে থাকতে চায় তারাই আমাদের সাথে বেইমানি করে। চল ডাইনি মা, ডাইনি মা, ডাইনি মা দেখা দাও। ডাইনি মা ওই তুমি দেখা দাও। কি রে ভাই আসে না কেন? তাহলে কি সত্যি সত্যি ডাইনি মা আমাদের সাথে ছলনা করলো? তোরা এখানে আমাকে ডাকলেই তো পাইতি, এখানে আসার তো কোনো দরকার ছিল না। তোদের ছিল, দরকার ছিল। আচ্ছা তোমার যদি আমাদেরকে খাওয়ার এত শখ থাকে তাহলে আমাদের বললেই পারতে, আমরা নিজেরা গিয়ে ধরা দিতাম যে তুমি তোমার সন্তানদেরকে খাইতে চাইতেছো। অযথা এরকম নাটক করার কি দরকার বলো? তুমি মায়ের মতো পবিত্র সম্পর্ক করে আমাদের খেয়ে ফেলতে চাও? খাও খাও, আমাদের তো দুনিয়ায় কেউ নেই। হ্যাঁ আমাদের তো দুনিয়াতে কেউ নেই, মা বাবা সে তো অনেক আগেই চলে গেল আমাদেরকে রেখে, আর মানুষ তারা তো তাদের কাছে শুধু একমাত্র ধিক্কারই পেয়েছি আর কিচ্ছু না। আর তুমি তুমি তো আমাদের ডাইনি মা, কিন্তু তুমি আমাদের সাথে ছলনা করবে সেটা জানি। নাও এখন আমাদের খেয়ে ফেলো, খেয়ে ফেলো। তুই এসব কি বলছিস? হ্যাঁ সেই কাকা ঠিক বলছে, সেই বুড়া কাকাটা ঠিক বলছে। মা মা কখনো কি সন্তানদের খেতে পারে? না না, ডাইনি কখনো মানুষ খায় না, মানুষই মানুষ খায়। তোরা তোরা কি কখনো দেখেছিস ডাইনিকে মানুষ খেতে? किन्तु खबर निये देख मानुषी मानुष के खाच्छे भाई भाई के खाच्छे सम्पत्तिर जोन्नो मारामारी हानाहानि काटाकाटी खून किन्तु डाइनी डाइनी कखनो मानुष खाय ना। तोरा आमार सन्तान तोरा रूपकथार गल्पे पढ़ेछिस कि शुनेछिस डाइनी अनेक भयंकर मानुष हत्या करे ना। डाइनी मानुष हत्या करे ना डाइनी भयंकर ना। डाइनीदेर अनेक माया आछे। एक बार जुदी कारो प्रति तादेर माया हय डाइनीरा कखनो तादेर मारे ना। मा तुमि सत्यि आमादेर मारबे ना? हाँ आमि सत्यि तोदेर मारबो ना। मा तुमि सत्यि बोलछो? मा अरे पागल मा कि कखनो सन्तानदेर मारते पारे? आमि तो तोदेर मा डाइनी मा।